বুঝতে পেরেছি। এই ভণ্ড সন্ন্যাসী আমাদের রাজপুরোহিতকেও ভেলকি ভোজবাজি দেখিয়ে মোহিত করেছে, আর তোমরা সকলেও সেটা বিশ্বাস করেছ। ক্ষমা করবেন মহারাজ, আমরা নিজের চোখে যা দেখেছি সেটাই আপনাকে বললাম। চুপ! একদম চুপ! হতে পারে না এটা। এই সন্ন্যাসীর যদি এতই ক্ষমতা থাকবে, সে নিজের হাতেই এই ত্রিশূল তুলতে পারবে কি? তাই তো, আমি নিজের চোখে দেখতে চাই, কারো কথায় আমি বিশ্বাস করি না। কাল শক্তি মন্দিরে আবার ত্রিশূল তোলার পরীক্ষার আয়োজন করা হয়েছে, দেখি আমিও দেখি এই সন্ন্যাসীর কত ক্ষমতা। আপনি আবার ভুল করছেন মহারাজ, ওই ত্রিশূল দিয়ে স্বয়ং মা চণ্ডী অসুর বধ করেছিলেন। সমস্ত দেবতারা শক্তি দিয়েছিলেন মা চণ্ডীকে, আর সেই মিলিত শক্তির তেজ প্রতিফলিত হয়েছিল ওই ত্রিশূলে। ওই ত্রিশূল পরীক্ষা করার বস্তু নয়, তাই ওটা নিয়ে ছেলে খেলা করা পাপ। তাই বুঝি? ভয় ভয়! দেখো সবাই, সবাই একবার দেখো, যাকে নিয়ে এত কথা বলছো তোমরা তার ভয়টা একবার দেখো। যে কাজ তাকে করতে বলেছি সেই কাজ করার ক্ষমতা নেই বলে ভয় এইসব বলছে সন্ন্যাসী। ভয়? ভয় আপনি পেতে শুরু করুন মহারাজ, কারণ আপনি মা চণ্ডীর ত্রিশূল নিয়ে আমোদ প্রমোদে মেতেছেন, অপমানিত করেছেন তার ত্রিশূলকে। একটা কথা মনে রাখবেন মহারাজ, যদি কোনোদিন কেউ ওই ত্রিশূল তোলে তবে আপনায় বিদ্ধ করার জন্য তুলবে। ওই ত্রিশূল আগেও পাপের বিনাশ করেছে, আজও পাপের বিনাশ করবে, অনাচারীর উপর নেবে আসবে ওই ত্রিশূল। আমার উপর ত্রিশূল নেমে আসবে? এ না ভাবে তার এত সাহস! মহারাজ একটা কথা মনে রাখবে, আপনি বহু লোককে নিরন্ন রেখেছেন, বাবা বিশ্বনাথের মন্দিরের নাম করে আপনি বহু অর্থ লুট করেছেন সেই মানুষগুলোর থেকে, অথচ সেই মন্দিরে পূজোর আয়োজনটুকু নেই। সেই মন্দিরে মানুষরা বাবা বিশ্বনাথের কাছে পৌঁছতে পর্যন্ত পারে না, এ তো অসুরের পাপ। আর এই রকম অসুরকে বধ করতে যুগে যুগে দেবতারা বিভিন্ন অবতারে এসেছে, তাই ভয় পান আপনি, ভয় পান ঈশ্বরের তেজকে। গুরুদেব, তুমি লক্ষ্য করছো লোকনাথের কথায় কি অসম্ভব তেজ? গুরুদেব তুমি দেখো, এই পাষণ্ড রাজা ইতিমধ্যেই লোকনাথকে ভয় পেতে শুরু করেছে। পাপের মনে সর্বদা ভয় থাকে রেবেনি, সে শুধু ঢেকে রাখে মাত্র। লোকনাথ যা বলছে তা সর্বাংশে সত্যি, তাই রাজার আর কিছুই করার নেই। ভয়? আমি ভয় পাবো? আমি সর্বশক্তিমান, এই রাজ্যে আমার বিনাশ অসম্ভব, আমি কাউকে ভয় পাই না। কিন্তু এই রাজসভায় দাঁড়িয়ে তুমি যে কথাগুলো বললে, তার জন্য কাল তোমায় ত্রিশূল তোলার পরীক্ষা দিতেই হবে। দেখবো দেখবো কত তোমার শক্তি, যদি অসফল হও
তার ফলাফল কিন্তু মারাত্মক আকার নেবে। ফল প্রজারাও ভুগবে, তাদের উপরও অত্যাচার হবে। মহারাজ, ত্রিশূল তোলার পরীক্ষার ফল নিরীহ প্রজাদের উপর কেন? তারা কি করেছে? কেন প্রজাদের অন্নবস্ত্রের জন্য এত কথা বলছে, এই রাজ্যের রাজাকে অসম্মান করার সাহস দেখাচ্ছে? এবার প্রজাদের উপর অত্যাচার হবে, অসম্ভব অত্যাচার। সবার ঘর বাড়ি জ্বালিয়ে ছাড়খাড় করে দেব। বলো বলো, এবার তুলবে তো ওই ত্রিশূল? ওই ত্রিশূল তোলার ক্ষমতা আমার নেই মহারাজ। আমি জানতাম তুমি পারবে না, পরাজয় স্বীকার করবে। মহারাজ, আমার সে ক্ষমতা নেই সত্য, কিন্তু মা চণ্ডী যদি চান তার সন্তানদের রক্ষা করতে, তিনি নিজে আসবেন, তিনি নিজে এসে ত্রিশূল তুলে আপনাকে বধ করবেন। আর গুড়িয়ে দেবেন আপনার এই রাজশাসন। হ্যাঁ, আর তাই যদি হয়, তবে একটা কথা মনে রাখবেন, আপনার নিজে হাতে খুলে দিতে হবে আপনার রাজকোষাগার এই দরিদ্র মানুষগুলোর জন্য। আপনি থাকবেন পথে, আর ওই দরিদ্র মানুষগুলো উপভোগ করবে আপনার এই রাজসুখ। তাই না, আমি পথে থাকব, আর ওই ভিকিরির দল প্রাসাদে। বেশ, তাই হবে। আগে ত্রিশূল তো তোলো, আলিয়ের পরীক্ষা হয়ে যাবে। এই এই তিনজনকে কারাগারে বন্দী করে রাখো। মহারাজ, এটা আপনি কি করলেন? চাবুক না মেরেই ওদের ছেড়ে দিলেন? প্রজাদের হাহাকার। প্রজাদের হাহাকার এতকাল আপনারা কানে নেননি মহারাজ, কিন্তু ওই হাহাকারে কতটা কষ্ট সেটা কাল আপনি অনুভব করবেন না তো? হয়তো এই চাবুকের জায়গায় ওই ত্রিশূল আপনায় বিদীর্ণ করল। একটু ভেবে দেখুন মহারাজ, কাল সকালের জন্যে আমরা সকলে অপেক্ষা করব। মা গো, কি হচ্ছে মা? ওই সন্ন্যাসী তোমায় বলেছিল জেগে উঠতে, অসুর বিনাশ করতে, তাই কি তুমি এইভাবে জানান দিচ্ছ মা গো? বলো মা, বলো মা, বলো। সত্যি কি আবার অসুর বিনাশ হবে? সত্যি কি পাপের ঘোড়া পূর্ণ হয়েছে বলে তুমি আবার দেখা দেবে এই উত্তর কাশীতে? বলো মা, বলো মা। কি, তুমি এত বড় কথা বললে সন্ন্যাসী? কাল কি হবে তা সময় আসলেই প্রমাণ হয়ে যাবে রানীমা।
কেবল ক্ষণিকের অপেক্ষা। চলো রানী, বিশ্রাম কক্ষে চলো। এই তিনজন সন্ন্যাসীকে কারাগারে নিক্ষেপ করো, যাও। আমি বাবা ওই সন্ন্যাসীকে শিকল পড়াতে পারবো না। সত্যি ওনার কি ক্ষমতা আছে কে জানে, শেষকালে প্রাণটাই না। চলো চলো তোমরা। আর যে সত্যি দিন কাটতে চাইছে না ভাইয়া, কদিন ধরে পেটে দানা পানিও পড়েনি, বাড়ির লোক কিচ্ছু খায়নি, আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। সে তো সব বাড়িতেই একই অবস্থা ভায়া। উত্তর কাশীর কোন বাড়িতে ঠিক মতো হাঁড়ি চড়ে বলো তো ভায়া। কিন্তু ওই দুজন সন্ন্যাসী যে বললেন আমাদের জন্য খাবার আনবেন, তারা তো কই এলেন না। আমি ভেবেছিলাম আজ আমার না হোক বাড়ির লোকেদের পেটে অন্তত কিছু পড়বে, কিন্তু তাও তো হলো না। যে বড় না তুমি, ওই দুই সন্ন্যাসী ঠাকুর কোথা থেকে খাবার জোগাড় করে আনবেন বলো তো? ওরা তো ভিক্ষে করবেন, তা কে ভিক্ষে দিতে পারবে এ রাজ্যে? কার তো দেবার ক্ষমতা নেই। তবে আমাদের কপাল গো, সবটাই আমাদের কপাল। না, আমাদের কারোর কপাল আর একই রকম থাকবে না গো। এ রাজ্যে সব গরিব মানুষের ভাগ্য ফিরতে চলেছে, সবার কপাল খুলতে চলেছে গো। গুরুদেব, এবার কি তাহলে? গুরুদেব, 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 তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন লোকনাথ? গুরুদেব, গুরুদেব, এ কি তোমার চোখের জল? গুরুদেব, কি হয়েছে? লোকনাথ, আমি পারলাম না রে, আমি পারলাম। পারলে না কি? পারলে না গুরুদেব, তুমি বলো তুমি কি পারলে না? বেনি, বেনি, আমি ওই অনাহারে থাকা মানুষগুলোকে কথা দিয়েছিলাম দুটি অন্ন ওদের মুখে তুলে দেও, আমি পারলাম না তো। ওরা হয়তো, ওরা হয়তো আমার আমার পথ চেয়ে বসে আছে রে। শিশুগুলো হয়তো কিছুই মুখে দেয়নি, নয়তোই পাতা সেন্ত। গুরুদেব, তুমি কষ্ট পেয়ে এইটুকুই আছে বাড়িতে বাবা, এইটুকুই না হয় আজ খেয়ে নে। পাতা সিদ্ধ জল খেতে আর ভালো লাগে না, বড্ড খিদা লাগে মা। এর থেকে যে বাড়িতে বেশি কিছু নেই বাবা, আমি যে কি করে বলছি কি,
আজকের দিনটা কোনো মতে কাটিয়ে না। আমার মন বলছে এমন দিন আর থাকবে না। মানে ওই সন্ন্যাসী ঠাকুরকে আমি নিজের চোখে দেখেছি, আমাদের জন্য ওনার বড্ড দয়া গো। দেখো কাল উনি কোনো না কোনো ব্যবস্থা ঠিক করবেন। আমাদের ছেলে ঠিক কাল পেট তুলে খেতে পারবে। হ্যাঁ গো ভাইয়া, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। হ্যাঁ কাল থেকে আমাদের দুঃখের দিন খুঁজবে, আমরা আবার সব ফিরে পাবো। কাল থেকে আমরা আবার খেয়ে পড়ে বাঁচবো। গুরুদেব তুমি এতটা ভেঙে পড়ো না গুরুদেব, তুমি একটু শান্ত হও গুরুদেব, দয়া করে। কি করে শান্ত হবো আমি বলতে পারি? আমি যে নিজেকেই ক্ষমা করতে পারছি না। আমার আমার চোখের সামনে ওই অসহায় মানুষগুলোর মুখ ভেসে উঠছে। চেষ্টা করলাম তবু পারলাম, কিছু পারলাম। লোকনাথ আমি শিবশঙ্কর কাছে কি করে ক্ষমা চাইবো বলতে পারি? কি করে ক্ষমা চাইব? গুরুদেব এত ভেঙে পড়লে চলবে না, ওনার ইচ্ছা ছাড়া কোনো কিচ্ছু হয় না। আমরা তো জানি ওনার ইশারাতেই সব কিছু ঘটে, সব কিছু। কিন্তু লোকনাথ, ওই অসহায় মানুষগুলো, শিশুগুলো যে ঈদের জেলায় ছটফট করছে রে, আমিও তো ওদের কথা দিয়েছিলাম, আমি মাধুকরি করে নিয়ে আসব। কিন্তু আমি যে আমার কথা রাখতে পারলাম না রে, আমি যে ব্যর্থ হলাম। বেনি, মনে রাখি, ঈশ্বর চেয়েছেন বলে আজ এই ধরাধামে সব কিছু ঘটছে। হ্যাঁ, আজ হয়তো ওদের খিদের জ্বালা সহ্য করতে হচ্ছে, কিন্তু কাল আমার দৃঢ় বিশ্বাস স্বয়ং ঈশ্বর ওদের ভাড়ার পূর্ণ করে দেবে। ওদের আর অনাহারের কষ্ট সহ্য করতে হবে না রে বেনি। লোকনাথ, তুই যা বলছিস তাই ঘটবে তো ভাই? তুই বল, তুই সত্যি করে বল, তাই ঘটবে তো? হ্যাঁ রে বেনি, তাই হবে। তুই এতটা নিশ্চিত হচ্ছিস লোকনাথ? ওই ত্রিশূল তোলার পরীক্ষা তোর কাল, তুই নিশ্চিত ভাবে বলতে পারিস তুই ওই পরীক্ষায় সফল হবি? না গুরুদেব, ওই ত্রিশূল হয়তো আমি তুলতে পারব না, কিন্তু আমার মন বলছে মা চণ্ডী নিজে আসবেন, উনি ওই ত্রিশূল তুলে ওনার সন্তানদের রক্ষা করবেন। এটা আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস। তোর কথাই যেন সত্যি হয় লোকনা, কিন্তু আমি ভাবছি অন্য কথা। যদি তোর কথা না ফলে, যদি মা চণ্ডী এগিয়ে না আসেন, তাহলে যে চরম সর্বনাশ হয়ে যাবে রে লোকনা। ওই পাষণ্ড রাজা প্রজাদের উপর অকথ্য অত্যাচার করবে, ওই প্রজাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। ওরা যে এক বিন্দুও জল পাবে না রে লোকনাথ, জল পাবে না। গুরুদেব, আমার মন বলছে, আমার মন বলছে মা চণ্ডীর আশীর্বাদে সবাই নতুন জীবন ফিরে পাবে। কাল
এই পাপাচার থেকে মুক্তি পাবে এই শিবকে।